এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও ফিটনেস ওয়ার্ল্ড চ্যানেলকে, এবং বেল আইকনটি প্রেস করো আমার ফিটনেস ভিডিও সবার আগে দেখার জন্য। হে গাইস, ওয়েলকাম ব্যাক, ইউ আর ওয়াচিং ফিটনেস ওয়ার্ল্ড, ইউর ফেভারিট ফিটনেস চ্যানেল। আই এম শুভ। আজকে যে ব্যাপারটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মাই টপ 5 মাসেল বিল্ডিং সাপ্লিমেন্ট, যেটা তোমাদের মাসেল বিল্ডিং এর জন্য খুব হেল্প করবে। তো এরকম 5টি সাপ্লিমেন্টের কথা আজকে তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে, মেক শিওর অ্যাবাউট দ্যাট যে তোমরা কোনো স্কিপ করবে না, যাতে তোমাদের কোনো রকম ইনফরমেশন বা কোনো সাপ্লিমেন্টের প্রোডাক্টের নাম বা কোনো কিছু তোমরা মিস না করে ফেলো। তো দেরি না করে কিপ ওয়াচিং দিস ভিডিও, উই উইল বি ব্যাক। সো গাইজ, নাম্বার ওয়ান ইন মাই লিস্ট ইজ হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ প্রোটিন। তো আমাদের সকলে আমরা জানি যে আমাদের প্রোটিন ছাড়া আমাদের মাসেল বিল্ডিং হয় না, বা বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রোটিন আমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সকলে জানি, সেটা আলাদা করে বলছি না। তো হোয়াই রিকমেন্ড হোয়ে প্রোটিন? বিকজ আফটার ওয়ার্কআউট ইউ নিড সামথিং হুইচ ইজ ইজি ডাইজেস্টেবল। তো হোয়ে প্রোটিন ঠিক এরকম একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি আমাদের ডাইজেস্ট হয়ে যায়, বা খুব তাড়াতাড়ি আমাদের ব্লাড সেই প্রোটিনগুলোকে বা সেই নিউট্রিশনগুলোকে আমাদের মাসেল সেলে পৌঁছাতে হেল্প করে। তো আই সাজেস্ট ইউ গাইজ যে তোমরা অন্য কোনো সাপ্লিমেন্ট বা অন্য কোনো পোস্ট ওয়ার্কআউট বা ওয়েট গেনার মাস গেনার এগুলো না কিনে, বা ফালতু কোনো সাপ্লিমেন্ট তোমরা না কিনে, তোমরা সবচেয়ে বেটার হবে যে ইফ ইউ ইনভেস্ট এ গুড কোয়ালিটি হোয়ে প্রোটিন। তো তোমরা হোয়ে প্রোটিনটা রাখো, এটি মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আমাদের জিমের পর জিম থেকে এসে আমাদের হোয়ে প্রোটিনটা খাওয়া উচিত। তো জিম করার সময় বা আমাদের ওয়েট লিফ্ট করার সময় বা আমরা যখন জিমে থাকি, তো সেই সময় আমাদের মাসেলগুলো অনেক ব্রেকডাউন হয়ে পড়ে। তো সেগুলোকে রিপেয়ার করার জন্য বা মাসেল গ্রোথ করার জন্য, মাসেল বিল্ডিং করার জন্য হোয়ে প্রোটিন আমাদের কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি। আগে ভিডিওতে তোমাদের বলেছি হোয়ে প্রোটিন নিয়ে, আর কিছু বেশি কিছু বলছি না। তো তোমরা নাম্বার ওয়ান যেটা তোমাদের বলবো সেটা হোয়ে প্রোটিন, তোমরা অবশ্যই তোমাদের ডায়েটে বা তোমাদের লিস্টে হোয়ে প্রোটিনটা রাখো। গাইস, এবার আসি নাম্বার টু ইন মাই লিস্ট ইজ মাল্টিভিটামিনস। তো মাল্টিভিটামিনস একটা এসেন্সিয়াল প্রোডাক্ট আমাদের বডি বিল্ডিংয়ের জন্য। তো জানি না কেন লোকে মাল্টিভিটামিনসটাকে খুব নেগলেক্ট করে থাকে, বাট ইট ইজ মোস্ট এসেন্সিয়াল, ইউ শুড টেক ইট। তো মাল্টিভিটামিনস কী করে গাইস? মাল্টিভিটামিনস আমরা যে সারাদিনে বা তোমরা সারাদিনে যে সমস্ত জিনিস খাও তোমাদের বডি বিল্ডিং পারপাসের জন্য, যে তোমরা অনেক রকম প্রোটিন খাও, ফ্যাট খাও, কার্বস খাও, তোমরা হোয়ে প্রোটিন খাও, তারপর চিকেন খাও, ফ্যাটস খাও, তা এই অনেক ধরনের জিনিস আছে, তো এগস খাও, তো সেগুলোকে ডাইজেস্ট করার জন্য মাল্টিভিটামিনস আমাদের জন্য খুব এসেন্সিয়াল বা আমাদের বডির জন্য খুব দরকারি জিনিস। তো মাল্টিভিটামিনসটা তোমাদের অ্যাড করবে, তোমাদের এইটুকুই বলবো। বাট তোমরা যে যদি চাও যে তোমরা সাপ্লিমেন্ট শপ থেকে নেবে, তো সাপ্লিমেন্ট শপ থেকে নিতে পারো। তোমরা যদি চাও যে কেমিস্ট শপ থেকে নেবে, তো কেমিস্ট শপ থেকে নিতে পারো। বাট তোমাদের নেওয়াটা দরকার, সেটা তোমরা রাখবে আশা করি। আই হোপ যে তোমরা মাল্টিভিটামিনসটা অ্যাড করবে তোমাদের খাবারের সাথে। এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা সাপ্লিমেন্ট শপ থেকে নিলে সেটা ভালো প্রোডাক্ট হবে, বা কেমিস্ট শপ থেকে নিলে আলাদা সেটা অন্য প্রোডাক্ট বা ভালো হতে পারে না, তোমরা ওটা ভরসা করতে পারো না। বাট গাইস, তোমাদের বলবো যে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যেখান থেকে খুশি নিতে পারো। কেমিস্ট শপেও ভালো জিনিস আসে, কেমিস্ট শপে আমরা কেমিস্ট শপ থেকে তোমরা মাল্টিভিটামিন নিতে পারো, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আসে। তো তোমাদের এইটুকু বলবো যে তোমাদের ডায়েটের সাথে মাল্টিভিটামিনসটা অবশ্যই অ্যাড করবে। তো এরপর আসি নাম্বার থ্রি। নাম্বার থ্রি যেটা সাপ্লিমেন্ট তোমাদের কথা বলবো বা আমার লিস্টে রয়েছে সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাট বলতে গাইজ ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তোমরা জানো না যে ফ্যাট কতটা আমাদের হেল্প করতে পারে, অবভিয়াসলি সেটা গুড ফ্যাট হবে। তো তোমরা খালি আমরা বা আমরা খালি একটা জিনিস জানি যে খালি কার্বস কার্বস কার্বস, বাট ফ্যাট ইজ দ্য এসেন্সিয়াল ফর আওয়ার মাসেল বিল্ডিং। মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে ফ্যাট যথেষ্ট হেল্পফুল, কিন্তু কার্বোহাইড্রেট ইজ নট এসেন্সিয়াল ফর আওয়ার মাসেল বিল্ডিং বা আমাদের মাসেল সেলের জন্য। ফ্যাটটা আমাদের খুব এসেন্সিয়াল, কার্বোহাইড্রেট নয়। কার্বোহাইড্রেট সেভ আমাদের কী করে? কার্বোহাইড্রেট আমাদের শুধু এনার্জি দেয় ডে টু ডে লাইফে, আমাদের অ্যাক্টিভিটির জন্য যে আমাদের এনার্জিটা দরকার সেটা শুধু কার্বস দেয়। বাট আমরা তোমরা যে জিমে তোমরা জিম করছো বা ব্যায়াম করছো বা তোমরা যে ওয়েট লিফ্ট করছো, তার জন্য যে এনার্জি পাচ্ছ সেটা তোমরা কার্বস থেকে পাচ্ছো, দ্যাটস ওয়েল। বাট তোমরা তারপরে মাসেল বিল্ডিংয়ের জন্য বা যেসব মাসেল রিপেয়ার করতে হবে, মাসেল ব্রোকেন অবস্থায় থাকে জিমের পর, তো সেগুলো রিপেয়ারের জন্য যেটা আমাদের দুটো জিনিস দরকার সেটা হচ্ছে প্রোটিন আর ফ্যাট। তো তোমাদের ফ্যাটটাকে তোমরা অ্যাড করবে আমাদের মাসেল সেলের মধ্যে। আমাদের মাসেল সেল আমাদের কী দিয়ে তৈরি হয় গাইস? সেল তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস আর সেল ওয়াল। তো নিউক্লিয়াস ইজ দ্য পিওর পিওর ফ্যাট, অ্যান্ড পিওর ফ্যাট দিয়ে তৈরি হয় নিউক্লিয়াস, অ্যান্ড যেটা সেল ওয়াল, সেল ওয়ালও তো ফ্যাট দিয়ে তৈরি হয়। তো তোমরা ফ্যাটটা অবশ্যই রাখবে। আমাদের সেলের 50% যেটা থাকে, আমাদের সেল গঠন করার 50% যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটিন দিয়ে তৈরি হয় আমাদের সেলের 50%, আর বাকি রেস্ট যে 50% রয়েছে সেটা আমাদের ফ্যাট দিয়ে তৈরি হয়। তো আমাদের ফ্যাটটা খুব এসেন্সিয়াল আমাদের বডি বিল্ডিংয়ের জন্য বা আমাদের সাধারণ লাইফের জন্য, আমাদের ফ্যাটটা খুব ইম্পর্টেন্ট। তো ফ্যাটের জন্য ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ওমেগা 3। ওমেগা 3 জন্য তোমাদের আগেই বলেছি যে তোমাদের এটা মেনলি সিকড অয়েল বা ফিশ অয়েল। সিকড অয়েল বলে তোমাদের কেমিস্ট শপে অ্যাভেলেবেল রয়েছে এই সিকড অয়েল, তোমরা এটা তোমাদের দেখাই, এই সিকড অয়েল তোমরা নিতে পারো। এই সিকড অয়েল কেমিস্ট শপে অ্যাভেলেবেল রয়েছে, এটা হচ্ছে ওমেগা 3 জন্য। আর ওমেগা 6 জন্য তোমরা এনি টাইপস অফ নাটস নিতে পারো, তোমাদের বাদাম রয়েছে, কাজু রয়েছে, পেস্তা রয়েছে,
অলিভ অয়েল তোমরা অ্যাড করতে পারো। তাছাড়া তোমাদের অনেক রকম খাবার রয়েছে ওমেগা সিক্স এর জন্য, পিনাট বাটার ইজ অলসো এ গুড সোর্স অফ ফ্যাট, তোমরা পিনাট বাটার অ্যাড করতে পারো। তো ওমেগা থ্রি ওমেগা সিক্স এর জন্য তোমরা এটা অ্যাড করবে। তো এগুলো আমাদের মাসেল বিল্ডিং এর জন্য খুব হেল্পফুল, সবসময় কার্বস বা প্রোটিনের পেছনে দৌড়বে না। তো আমাদের ফ্যাটটাও কতটা ইম্পর্টেন্ট তোমরা জানলে, তো অবশ্যই তোমরা ফ্যাটটাও তোমাদের ডায়েটের সাথে অ্যাড করো, তো এটা তোমাদের যথেষ্ট হেল্প করবে। তো গাইজ এরপর নাম্বার ফোর, নাম্বার ফোর যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন ইজ দ্য ওল্ড সাপ্লিমেন্ট, 96 থেকে ক্রিয়েটিনের চল চলে আসছে। তো ক্রিয়েটিন আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব এসেন্সিয়াল আমাদের বডি বিল্ডিংয়ের জন্য। ক্রিয়েটিন কী করে গাইজ, ইট উইল হাইড্রেট আওয়ার ইউর মাসেল, আমাদের মাসেল দিনভর হাইড্রেট রাখে, বা হাইড্রেট না থাকলে আমাদের মাসেল কোনোদিনই গ্রো করবে না। তো আমরা যখন কার্বোহাইড্রেট খাচ্ছি, তো কার্বোহাইড্রেট যখন আমরা খাচ্ছি সেটা ব্লাডের থ্রু যখন আমাদের মাসেল সেলে রিচ করে বা মাসেল সেলে পৌঁছায়, তখন শুধু কার্বোহাইড্রেট যায় না, তার সাথে সাথে ওয়াটার যায়। ওয়াটার যত বেশি হাইড্রেট থাকবে আমাদের মাসেলের জন্য তত সেটি ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট, কার্বো প্লাস হাইড্রেট, ওয়াটার। তো তোমরা এই ওয়াটার যত আমাদের মাসেলে অ্যাড করবে, ক্রিয়েটিন সেটা হেল্প করে আমাদের মাসেলে ওয়াটার হোল্ড করাতে। তো যত বেশি ওয়াটার হোল্ড করবে তত বেশি এটিপি স্টোর অবস্থায় থাকবে। তো ক্রিয়েটিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইস। হাইড্রেট মাসেল ইজ দ্য অ্যানাবলিক মাসেল অ্যান্ড হাইড্রেট মাসেল ইজ দ্য মোস্ট হার্ডেস্ট মাসেল। তো মাসেল আমাদের যত বেশি হার্ডেস্ট হবে, সরি যত বেশি হাইড্রেট হবে তত আমাদের সেটা আমাদের জন্য ততটা ভালো বা তোমাদের জন্য ততটা ভালো। ক্রিয়েটিন আমাদের এই মাসেলে জল বা ওয়াটার হোল্ড করাতে খুব হেল্পফুল, বা ক্রিয়েটিনের জন্য তোমরা এনার্জি এক্সট্রা এনার্জিও পাবে। এটা মার্কেটে খুব সস্তাও রয়েছে, ক্রিয়েটিন খুব সস্তা সাপ্লিমেন্ট, সবচেয়ে সস্তা সাপ্লিমেন্ট ক্রিয়েটিনের মধ্যে বলতে পারি আমরা। তো ক্রিয়েটিন তোমরা মার্কেটে বিভিন্ন নামে অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন কোম্পানি আছে, সেগুলো তোমরা নিতে পারো, ক্রিয়েটিন খুব সস্তা আছে। তো তোমাদের অনেক রকম ক্রিয়েটিন বেরিয়েছে এখন বর্তমানে বাজারে, অনেক রকম ক্রিয়েটিন এসছে। তো আমি রেকমেন্ড করবো যে স্টেইন ওনলি স্কুল, যেটা হচ্ছে মনোহাইড্রেট ক্রিয়েটিন। আমি যেটা আমার পার্সোনালি ইউজ করি সেটা হচ্ছে এই আলটিমেট নিউট্রিশন ক্রিয়েটিন, এটা হচ্ছে ক্রিয়েটিন মনোহাইড্রেট। এটাও মার্কেটে এটা 300 গ্রামের প্যাকেজ, জানি অ্যারাউন্ড 900 বা 900 টাকার কাছাকাছি এটা আছে। তো তোমরা এছাড়াও শুধু আলটিমেট নিউট্রিশন নয় বা অন্য কোনো কোম্পানি রয়েছে অনেক প্রোডাক্ট নিতে পারো, বা মাসেল ব্লেজ রয়েছে তোমরা সেটা নিতে পারো, বিগ মাসেল রয়েছে সেগুলো নিতে পারো। তো ক্রিয়েটিন তোমরা অবশ্যই অ্যাড করবে। ক্রিয়েটিন আমাদের মাসেল বিল্ডিংয়ের জন্য বা আমাদের ওয়াটার হোল্ডিংয়ের জন্য ক্রিয়েটিন ইজ দ্য মোস্ট হেল্পফুল সাপ্লিমেন্ট গাইজ। তো এরপর আসছি নাম্বার ফাইভ অ্যান্ড দ্য লাস্ট অন মাই লিস্ট ইজ টেস্টোস্টেরন বুস্টিং সাপ্লিমেন্ট। তো টেস্টোস্টেরন বুস্টিং সাপ্লিমেন্টের জন্য তোমাদের মার্কেটে সেটা অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের গুকসুরা বলে বা গুকসুরা তোমাদের মার্কেটে তোমরা নিতে পারো, যে কোনো কোম্পানি নিতে পারো। তো হিমালয় চালি হিমালয় নিতে পারো। তো গুকসুরা মেনলি আমাদের কী করে, বা এই ট্রিবুলাস বলে তোমরা জানো অনেকে, তো ট্রিবুলাস মেনলি কী করে, ইট ইনক্রিজেস আওয়ার টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি, ন্যাচারালি আমাদের টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, টেস্টোস্টেরন কতটা ইম্পর্টেন্ট হরমোন তোমরা অবশ্যই জানো, যে বডি বিল্ডিংয়ের জন্য টেস্টোস্টেরন ইজ দ্য নাম্বার ওয়ান হরমোন, আমার প্রিন্সিপাল হরমোন ফর মেল। তো টেস্টোস্টেরন আমাদের বুস্টিংয়ের, টেস্টোস্টেরন আমাদের যত বুস্ট হবে বা যত বাড়বে টেস্টোস্টেরন প্রোডাকশন, তত আমাদের সেটা মাসেল গ্রোথের ক্ষেত্রে বা মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে ততটাই হেল্পফুল। তো তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো, হিমালয় নিতে পারো। তো হিমালয় এখন তোমরা অনেকে সবাই চাইছে যে টেস্টোস্টেরন বুস্টিং করতে, তো হিমালয় আউট অফ মার্কেট হয়ে গেছে। তোমরা চাইলে যে কোনো অন্য কোনো কোম্পানি নিতে পারো। তো হিমালয় যেটা আছে সেটা হচ্ছে 100 রুপিসের আশেপাশে আছে, নিয়ার অ্যারাউন্ড 100-102। তো সেটা 60 ট্যাবলেটস। তো তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে ঘুমানোর আগে বা ডিনারের পরে, ঘুমানোর আগে তোমরা নিতে পারো। তো ঘুমানোর কেন বলছি, কারণ সেই টাইমটাতে বা ঘুমানো, আমরা যখন রাতে ঘুমোই সেই টাইমটাতে আমাদের সমস্ত হরমোন প্রোডাকশন হয় বা হরমোন তৈরি হয় আমাদের বডিতে। তো সেই সময়টা নেওয়াটা সবচেয়ে বেটার হবে। তো তোমরা সেই সময় এই ট্রিবুলাস বা গুকসুরাটা তোমরা একটা করে ট্যাবলেট তোমরা নেবে। তো টেস্টোস্টেরন বুস্টিংয়ের জন্য এই গুকসুরা মার্কেটে আছে, তো এই গুকসুরা তোমরা অবশ্যই অ্যাড করবে। তো সেটা টেস্টোস্টেরন বুস্টিংয়ের জন্য খুব হেল্পফুল। তো গাইজ এটা ছিল আজকে টপিক, যে মাই টপ ফাইভ সাপ্লিমেন্ট ফর মাসেল বিল্ডিং। তো এটা খুব হেল্পফুল বা এটা খুব এসেন্সিয়াল তোমাদের মাসেল বিল্ডিংয়ের জন্য। তো তোমরা এগুলো অবশ্যই সেটাকে অ্যাড করবে। তো দেখলে তোমরা ভিডিওতে যে ফ্যান্সি কোনো সাপ্লিমেন্টের কথা তোমাদের বলিনি, যেগুলো তোমাদের এসেন্সিয়াল বা যেগুলো তোমাদের দরকার মাসেল বিল্ডিংয়ের জন্য সেটুকুই বলেছি। তারপর তোমরা ফার্স্টে যেটা বলবো, যে তোমরা ফার্স্টে এগুলো কেনো বা এগুলো তোমরা ইউজ করো, দেন যদি তোমাদের কাছে কোনো পয়সা বেঁচে থাকে বা পয়সা তোমাদের বাজে থাকে, দেন ইউ উইল গো ফর BCAA, প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, এই ওই কেসিন কুসিন। তো তোমরা তারপর সেগুলো অ্যাড করতে পারো। তো এটা ছিল আজকে টপিক। তো এগুলো তোমরা অ্যাড করতে পারো, দেন শিওরলি ইউ উইল গেট রেজাল্ট, গুড রেজাল্ট অবভিয়াসলি। তো প্লিজ ট্রাই ইট। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো ব্যবহার করার। তো তোমরা চেষ্টা করে দেখো, তোমরা অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আজকে এটাই টপিক ছিল। তো তো আমার যদি তোমার ভিডিও আমাদের আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তো তোমার হেল্পফুল মনে হয়ে থাকে, বা আমার কন্টেন্ট যদি তোমাদের ইউজফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই লাইক করতে ভুলবে না। অ্যান্ড তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, যে তাদেরও হেল্প করবে জানাতে, যে তাদের মাসেল বিল্ডিংয়ের জন্য কোনগুলো এফেক্টিভ বা কোনগুলো নিতে পারবে তারা। তো তাদেরকেও হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। অ্যান্ড যদি তোমাদের কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জানার বিষয়ে কোনো কোয়েরি থাকে, তো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই দেবো। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব, তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
ওয়েট করছি সাবস্ক্রাইবের জন্য, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। আজকে তোমাদের এইভাবে যেতে দেবো না, সাবস্ক্রাইব করতেই হবে আজকে তোমাদের। নিচে লাল রঙের বাটন আছে, সেটা প্রেস করতেই হবে আজকে, নাহলে আজকে ভিডিও শেষ করবো না। ব্যাক করে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করতেই হবে আজকে। তো আজকে ছিল এইটুকুই আজকে ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের জন্য এইটুকুই, তো আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তো সেইটুকু টাইমের জন্য টেক কেয়ার, বাই বাই, নমস্কার।